ঈদের পরেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে আলু পেঁয়াজের বাজারে। কেজিতে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটে দাম বেড়েছে, তবে ক্রেতাদের অভিযোগ সরকারের নজরদারি না থাকার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে এর পেছনে সিন্ডিকেট কারসাজি, এখন দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। শাহাদাত নিশাদের রিপোর্ট। ঈদের ছুটির পর জমে উঠেনি বাজার, ক্রেতাদের সমাগম তুলনামূলক কম, কিন্তু বাজারে দামের ঝাঁজ বেড়েছে পেঁয়াজ ও আলুর। কদিন আগেও যেখানে আলুর কেজি ছিল 25 থেকে 30 টাকা আর পেঁয়াজের দাম ছিল 35 থেকে 40 টাকা, সেখানে এখন বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু 35 থেকে 40 টাকা আর পেঁয়াজের দাম 55 থেকে 60 টাকা। হঠাৎ করে এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা সাধারণ, বাজারের হিসাব মেলাতে পারছেন না তারা। 2-3 দিন আগেও আমি পেঁয়াজ কিনছি হচ্ছে 35 টাকা করে, আজকে কিনলাম 50 টাকা। টাকা নিয়ে আসছে একরকম করে যে এত টাকা কেজি কিনবো, কিন্তু সেটা মনে করেন আরো অনেক বেশি টাকা বেড়ে গেছে। ন্যায্য দাম রাখলেই আমরা খুশি। বাজারের তুলনায় খরচ বেশি হচ্ছে, এটা তো দিন শেষে গিয়ে ফ্যামিলির উপর চাপ সৃষ্টি হচ্ছে। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটে দাম বেড়েছে পেঁয়াজ ও আলুর, এছাড়াও পাইকারিতে বেশি দামে কিনতে হওয়ায় বেশি দামে বিক্রি করছেন। দাম বাড়াইছে বড় বড় ব্যবসায়ীরা, এটি তো সাধারণ ব্যবসায়ীর কিছু করার নাই। যারা আমরা ইনপুট করে মাল গৃহস্থার কাছ থেকে বেশি করে কিনিয়া স্টক করে রাখে, যারা পাইকারি বেচে ওরা কই তারপরে, আমরা তো মনে করেন যে আনি খুচরা বেশি ওন পেঁয়াজ কিছু রাগি করতেছে গৃহস্থরা, এই জন্য পেঁয়াজের বাজার একটু আমদানি কম, তাই একটু দাম বেড়ে গেছে। হাটে ভালো পেঁয়াজটা কিনতে গেলে মনে করেন আগে কেনা লাগছে 1000-1100 টাকা মন, আর ঈদের পরে কেনা লাগছে 1600-1700-1700 টাকা। তাদের বক্তব্যে উঠে আসে এক ধরনের সিন্ডিকেটের কথা, কোলস্টোরে এসব মাল ঢুকলে বাজার হয়ে যায় শর্ট, এরা বেশি দাম দিয়ে কিনা কোলস্টোরে ঢুকাইতেছে, বছরের লাস্ট সিজন দিকে বেচবো, এই জন্য এরা কারা বড় বড় ব্যবসায়ীরা। আর আড়তদারদের বক্তব্য সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে, সংকটের পেছনে কারো কারো অতিরিক্ত মজুত প্রবণতাকে দায়ী করছেন তারা। স্টিকারে বড় বড় পাঠিয়েছে 1000 টাকা দিয়ে আমনে করতে পারেন, আমনে গৃহস্থের কাছে কিনিয়া এই স্টিকার দিয়ে দিলে। হঠাৎ বেড়েছে পেঁয়াজ এবং আলুর দাম, এতে করে ক্রেতাদের ক্ষোভ প্রকাশ, অন্যদিকে বিক্রেতারা দায়ী করছেন আড়তদারদের, আর আড়তদারদের বক্তব্য সিন্ডিকেটে বাড়ছে এমন দাম, তাহলে কোন সেই সিন্ডিকেট? বাজারের এমন পরিস্থিতির জন্য কিছু কিছু প্রতিষ্ঠানের উপর ক্ষোভ ঝাড়েন ক্যাবের সাধারণ সম্পাদক, এই সিন্ডিকেট সহ অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এখন তো বাড়ার কোনো যৌক্তিক কোনো কারণই নেই, বাজারে পণ্যের কোনো অভাব নেই, বিশ্ব বাজারও কিন্তু এই এখন কোনো পণ্যের দাম বাড়ে নাই, ব্যবসায়ীদের মধ্যে একটা সুযোগ সন্ধানী শ্রেণী আছে, ওই অসাধু ব্যবসায়ীগুলি এগুলি পণ্যের দাম বাড়ছে, এগুলির আইনের আওতা আনা দরকার। পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের পরামর্শ দেন ক্যাবের সাধারণ সম্পাদক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।